वेलकम टू सुजात एंटारप्राइज। सुजात एंटारप्राइज आज के आबार एकटी नतून भिडियो ते सकलके स्वागत जानाई। आपनारा आमरा किन्तु प्रतिदिन नतून नतून भिडियो तुले धरी। तो एटा होच्छे आमादेर निजस्व मुड़ी भाजा मेशिन, जेटाते आमरा मुड़ी भाजी ग्रामेर 5 केजি, 7 केजি, 10 केजি सेटाओ देखाबो। ओई जे देखते पाच्छेन एनारा तुलिते एनेछे एबं बाड़ीर चाल अनेके क्वेश्चन करे जे मेशिनेर बाड़ीर चाल होबे किना। এই মেশিনে আপনারা কিন্তু যে কোনো চালের মুড়ি করতে পারবেন, লাল চাল, সাদা চাল, রেশনের চাল, মানে সব ধরনের চালেই কিন্তু আপনারা মুড়ি করতে পারবেন। দেখুন মুড়ির কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। এই যে মুড়ি বাজাতে এসেছে। তো আমাদের একটা নিজস্ব মেশিন এবং সামনেই রয়েছে সুজাত এন্টারপ্রাইজের কারখানা। দেখুন আমাদের দেখাবো সেটাও, দেখতে পাচ্ছেন সুজাত এন্টারপ্রাইজ। তো আমাদের এটা অফিসের সামনেই কিন্তু আমরা এটা ভাজি। এটা আমাদের নিজস্ব মেশিন এবং গ্রামের 5 কেজি, 7 কেজি, 10 কেজি করে যে চাল আছে সেগুলো ভাজি। এবং দেখুন ভাটিটার সিস্টেমটা দেখুন, নিচে ওদার থেকে হাওয়া মেশিন দেওয়া রয়েছে। দারুণ কাঠের জ্বালানিটা দেখুন দারুণ জ্বলছে এবং ঘাটিটা তার দিক থেকে ঢাকা রয়েছে, যার কারণে হিটটা বাইরে না বেরিয়ে যায় সেই ধরনের, সেই জন্য ঘাটিটা বানানো হয়েছে। এবং আপনারা যারাই মেশিন কিনুন না কেন, যখন মেশিন কিনবেন মেশিনের সাথে আমাদের মিস্ত্রি যাচ্ছে, মিস্ত্রি গিয়ে আপনাদের বাড়িতে মেশিন বসিয়ে দিয়ে মুড়ি ভেজে দিয়ে শিখিয়ে দিয়ে ঘাটি বানিয়ে দিয়ে মানে টোটালি কমপ্লিট করে আসছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো গ্রামের চালে দেশি চালে ছোট ছোট চাল যেগুলো আমরা চাষ করে থাকি। দেখুন ছোট চালের মুড়ি একদম গ্রামে, এবং এখানে ওজন রয়েছে, কেউ গজ গজি আনছে। দেখুন এগুলো তুলে এনেছে। তো আমাদের অলরেডি 12 কুইন্টাল মুড়ি ভাজা হয়ে গেছে, আর কিছু মানে আমাদের সকাল 6টার থেকে মেশিন চলছে। আমাদের গ্রামগঞ্জ এলাকা, তার জন্য সকাল সকালে আমাদের এদিকে মুড়ি ভাজা স্টার্ট করে দেয়। তো দেখতেই পাচ্ছেন আর দু ঘন্টা পর কিন্তু মেশিন বন্ধ হবে। তো এরা এসছে, দেখতেই পাচ্ছেন এনারা মুড়ি ভাজা মিস্ত্রি। এদিকে একটা মিস্ত্রি রয়েছে। তো আপনারা যারা এই 200, এটা হচ্ছে ঘন্টা 350 থেকে 400 কেজি মুড়ি ভাজা মেশিন ঘন্টা ক্যাপাসিটি। তো লোহার মেশিন এটা আমাদের কিন্তু কন্টিনিউ চলে। আমরা যেমন সপ্তাহে 4 দিন ভেজে থাকি মুড়ি, এই যে আরেকজনকে চাল দিয়ে দিল, বলারে চাল দিয়ে দিল, দেখতে পাচ্ছেন বলারে চাল দিয়ে দিল। এই যে এখান থেকে অটোমেটিক চালটা পড়ছে, এটা অ্যাডজাস্টার সিস্টেম, এখানে অ্যাডজাস্টার সিস্টেম করা হয়েছে, চাল পড়ছে এবং এদিকে মুড়ি হয়ে বার হচ্ছে। দেখতেই পাচ্ছেন দারুণ মুড়ির কোয়ালিটি আসছে। দেখুন কত মুড়ি আসছে। তো বলবো আপনারা যারা মুড়ি ভাজা মেশিন নিতে চাইছেন, একদম আপনাদেরকে দেখাবো, শেখাবো, তারপরে আমরা এখানে একটু মেশিন দেবো। আর সব থেকে বড় অভিজ্ঞতা মানে আমাদের অভিজ্ঞতা রয়েছে, কারণ আমরা নিজেরা মুড়ি ভাজছি, অতএব কোন চালের কেমন মুড়ি হয় টোটালি আপনাদেরকে দেখাবো, শেখাবো, তারপরে আপনাদেরকে মেশিন দেবো। তো আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চাইছেন, অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে, এবং আমাদের যে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে সেখানে নাম্বার দেওয়া রয়েছে সেগুলোতে। এবং আপনারা যারা আমাদের কারখানাতে আসতে চাইছেন, অতি অবশ্যই আসুন। তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।